আপনারা নবীর প্রিয় উম্মত হতে চান? হ্যাঁ, রাসূল বলেছে যে একাধিক বিয়ে করলো সে আমার প্রিয় উম্মত। দ্বিধা জাগে যে একজন মানুষ হইয়া কি মানুষের পায়ে সেলতা করা যায় কিনা। কোন মানুষের পায়ে সেলতা দেওয়া হারাম। কর্তৃপক্ষের নির্দেশ পালা, আজকে হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, শুধু বাংলাদেশেই না, বহির্বিশ্ব যার অনেক নাম সুনাম ছড়িয়ে আছে। কোকিল কণ্ঠি আমার চোদ্দ বড় ভাই লতিফ সরকার ভাই, তাকে আজকে দিয়েছে গুরুর ভূমিকা। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নগরের নগণ্য শিল্পী যদি থেকে থাকে, আমি ঝর্ণা চৌহান, আজকে আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। অর্থাৎ আজকে যতক্ষণ পর্যন্ত পালা চলবে ততক্ষণ পর্যন্ত লতিফ সরকার সাহেব আমার গুরুর ভূমিকা পালন করবে, আর যতক্ষণ পর্যন্ত পালা চলবে আমি তার শিষ্যের ভূমিকা পালন করব। শিষ্য হওয়ার যোগ্যতা আমার নেই, তারপরও দাঁড়িয়েছি শিষ্যের ভূমিকা পালন করার জন্য। গুরু এবং শিষ্য, গুরু এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা, এমন এক সত্তা যে কিনা স্বয়ং সম্পূর্ণ, যার কোনো কিছুর অভাব নেই, সে সব কিছুতে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। শিষ্য এমন এক ব্যক্তি যে কিনা অভাবে ভরা, অর্থাৎ উনি ধনী আমি গরিব, উনি স্বয়ং সম্পূর্ণ আমি হলো অভাবী। অর্থাৎ একজন গরিব ধনীর বাড়িতে তখনই যায় যখন ওই গরিব ব্যক্তির কোনো কিছুর অভাব পড়ে, তাই না বাবারা? তবু আজকে আমি অভাবী, আমি ধনীর বাড়িতে যাব, কিছু চাওয়ার আসে, কিছু হিন্দুদের গীতার কথা, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একজন অন্ধ দেখতে পারে, একজন বোবা কথা বলতে পারে, একজন ল্যাংড়া ফোরাইতে ফোরাইতে পাহাড় ডিঙাইতে পারে, যদি তার উপর কোন সাধু গুরু বৈষ্ণবে কি পাচ্ছি, তাই আজকে যাকে উপেক্ষা করে দরবারে হাজির হয়েছি, দয়াল বাবা মোহাম্মদ আলী বাউল, তার যদি কিছুটা রহমত হয়, আমার ভান্ডারের যদি কিছুটা রহমত হয়, মহিলাদের যদি কিছুটা রহমত হয়, মজিব বাবা যদি কিছুটা রহমত হয়, আমার বাবা সাহারের যদি কিছুটা রহমত হয়, তাহলে কিছুটা গান কিছুটা কথা আপনাদেরকে শোনাইতে পারবো। কর্তৃপক্ষের নির্দেশ, যত কথা কম গান যত বেশি বলা যায়। আমরা চেষ্টা করব যত কথাটা কম বলা যায়, গান যত বেশি গাওয়া যায়, আমরা ওইভাবে চেষ্টা করব। তাই আমি আমার গানে চলে যাব। আমি আমার গুরুকে উদ্দেশ্য করে বলবো, দয়াল গো আজকে যেহেতু হাজির হয়েছি, আমার দয়াল তুমি আজকে, তাই তোমাকে জেনে শুনে আজকে দাঁড়িয়েছি। আমার যে গানগুলো থাকবে, গুরু শিষ্য পালাটাই এমন একটা পালা, প্রথম দিকে একটু জানাশোনার বিষয় আসে থাকে, ভাবের মুহূর্তটা একটু পরে আসে, তাই অনেকেই গুরু শিষ্য পালা দেয়। বিশেষ করে আপনাদের এই কেরানীগঞ্জ এলাকার মানুষ যারা, আপনারা এতটাই গান শোনেন, এতটাই গান বোঝেন, আপনারা আমাদেরকে গান বোঝানোর মতো ক্ষমতা আমি ঝর্ণার নাই। অবশ্যই আপনারা গান শুনতে শুনতে আমার অবস্থা চলে গেছে, আপনারা বিচার করবেন, আমরা গান গাইব। গুরু শিষ্য পালা আপনারা অনেক শুনেছেন, আমি আমার সর্বপ্রথম যে পালাটা দিয়ে শুরু করব, আমার দয়ালকে উদ্দেশ্য করে বলবো এবং আপনাদের উদ্দেশ্য করে বলবো। অনেকেই শিষ্যের ভূমিকা নিয়ে উল্টা তত্ত্বের গান গায়, নানানভাবে গুরুকে বিরক্ত করার চেষ্টা করে,
আজকে আমি চেষ্টা করব একটু বাস্তব ধর্মী কথা বলে একটু পালাটা করার জন্য, কারণ আমরা এখানে অনেকেই গুরু ধরা এবং অনেকেই গুরু এখনো ধরি নাই, তাই না বলো? ধর্ম ধর্ম ভাব আর কি, কথা সত্য যাই হোক, যারা আমরা এখনো গুরু ধরি নাই, গুরু ধরার আগে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়, আমরা কেন গুরু ধরবো, গুরু ধরলে আমাদের কি লাভ, গুরু না ধরলে আমাদের কি ক্ষতি, গুরু কেন ধরবো, গুরুর কাছে কি আছে, এই যে সকল নানা প্রশ্ন আমাদের মনের মধ্যে আমাদের বিবেকের মধ্যে এসে নাড়া খায়। সেইখান থেকে একটি বাস্তব ধর্মী একটা গান রাখবো, প্রশ্নবোধক গান, ছোট করে আমার ওইখান থেকে কিছু জানার থাকবে। গানটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ গানটি যদি শুনতে ভুল করেন তাহলে যখন আমার দয়াল জবাব দিবে ওই জবাবটা আপনাদের বুঝতেও তখনই তদ্রূপ তেমনই ভুল হবে। গানটা একটু মনোযোগ সহকারে শুনে শুনবেন, বিশেষ করে মঞ্চের এই পাশটা যারা আছেন এবং মঞ্চে যারা আছেন এবং ডান পাশে যারা আছেন, দাদা ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা মঞ্চের এত নিকটে যদি একটু কথা বলেন আমরা যে ভ্যানটা নিয়ে দাঁড়াই ভ্যানটা একটু বাধা পর্যন্ত হয়, যতটুকু পারবেন একটু আমাদেরকে একটু নীরবতা দিয়ে গানটা করার জন্য যাতে আমরা ভালোভাবে করতে পারি, একটু নীরবতা পালন করবেন। Thank you.
বড় হয়ে গেল কিনা
আমার আপনার কাছে এখানে পয়েন্টটা হলো আমার নবীরে কি কেউ কখনো সেজদা করছে কিনা কিনা এই জায়গায় পয়েন্ট আমার এইখানে গানের দ্বিতীয় অন্তরের মধ্যে বলেছি তুমি যদি বলো পীরে আল্লাহ সেজদা করো তাহলে আমি কোরআন পড়িয়ে দিচ্ছি সূরা 21 এর ভিতরে সূরা 21 কি বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আল্লাহর মাতা নাই আল্লাহ পিতা নাই আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই তুমি যদি বলো পীরই আল্লাহ তুমি দাঁড়ায় যদি কবাই আল্লাহ তুমি পীরই তোমার আল্লাহ আল্লাহ জানে তাহলে তুমি সবকিছু করবা তাহলে তোমার মধ্যে দ্বিধা জাগে আমি যে আমার পীরকে আমি আমার আল্লাহ ভাববো আমার আল্লাহ বলেছে তার মাতা নাই তার পিতা নাই সে কারো ঘর থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেয় নাই কিন্তু দয়া তুমি তো কারো ঘর থেকে জন্ম নিয়েছো তুমি বিয়া করছো শাদি করছো পোলাপান হয়েছো খাও ঘুমাও আগো মতো সবই করো কিন্তু আমার আল্লাহর মধ্যে সকল কোনো কিছুই না অর্থাৎ আমি বুঝাইতে চাইছি তোমার গুণা বলি আর আমার আল্লাহর গুণা বলির সাথে কোনো প্রকারের কোনো মিল নাই তা আমি যে তোমার আল্লাহ ভাববো কিভাবে ভাববো আমি যে তোমাকে আমার দয়া ভাববো আমার আল্লাহ ভাববো আমার আল্লাহর কোনো গুণা বলির সাথে তো তোমার মিল নাই এই গানটা সচরাচর গাই না আজকে যার সাথে গান একটা মধুর সাকার দিস অনেকদিন পরে পাইছি গানটা করতাম না করার পেছনে একটাই কারণ আজকে খুসাতর কাম আমার আর কি মধুর সাকের যাকা মতো খুসা দিলে সবাই মধু করবো আর যাকাই খুসা দিলে খুসা দিলে তো শুধু ময়লা করবো আর মোমাসি আজকে খোঁচা দেওয়ার দায়িত্বটা আমার আজ মধুরের হবে সেটা খাওয়ার দায়িত্ব আপনার আসলে এই গানটা অনেক সময় গাইলে দাঁড়াইয়া অনেকে বলে যে এক গানের মধ্যে এত প্রশ্ন আমার এত কিছু জানার কোনো দরকার নেই দয়া তিনটা পয়েন্ট রেখেছি আপনার জন্মটা কোথায় আপনি কি বেশ্যা কন্দন নাকি আমার নবীর বংশধর দ্বিতীয়টা হলো আমার নবীকে কেউ কখনো সেজদা করেছিল কিনা তৃতীয়টা হলো আমি যে আপনাকে আমার আল্লাহ ভাববো আমার আল্লাহর কোনো গুণাবলীর সাথে আপনার গুণাবলীর মিল নাই কিভাবে আমি আপনাকে আল্লাহ ভাববো সেই পন্থাটা পথটা একটু বলে দিবেন এই তিনটাই পয়েন্ট আপনার আমাদের কোন কথায় যেন বিতর্কিত আমরা না হই আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে এই জ্ঞানী দেয় আমাদের কথায় গানে ভাষায় কোন শরীয়ত বিরোধী হাদিস কোরআন বিরোধী রাষ্ট্র বিরোধী ধর্ম বিরোধী সরকার বিরোধী অর্থাৎ কারো মনে যেন কোনো কষ্ট না গুরু যদি হয় বেশ্যার নন্দন তার কি গুরু মানা যাবে এক জবাব নবী বলছে যার ভিতরে দশটি লক্ষণ আছে সে গুরু কি বলছে
নবী শরীয়তের জ্ঞান থাকতে হবে, তরিকতের জ্ঞান থাকতে হবে, হাকিকতের জ্ঞান থাকতে হবে, মারফতের জ্ঞান থাকতে হবে, নিজে কোরআন পড়বে আরেকজনকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজে নামাজ পড়বে আরেকজনকে নামাজি বানাইতে হবে, তার সাবিরি থাকতে হবে, তহসের থাকতে হবে, যদি হিন্দু হয় বৌদ্ধ হয় সে ধর্ম অনুযায়ী তার মানতে হবে। এবার বেসার বলেও বুঝি না, মুসির বলেও বুঝি না, ওই দশটা লক্ষণ থাকতে হবে। এক কথায় জবাব শেষ। আপনি কি নবীর বংশে? আমি লতিফ সরকার ব্যাপারী বংশ, গানে এলাম সরকার বংশ। আমার ওস্তাদের বইতে এখন আমার ছাত্র লতিফ সরকার দুইটা গান গাব। বাবার দিকে এলাম সরকার, যখন মঈন বাবার কাছে মুড়ি ধুইলাম সেখানে গেলে সরকার, ওখানে ব্যাপারি করে সেখানে গেলে আমার ভান্ডার ভান্ডার। আমার মঈন বাবার আসলে 30তম মহল্লা। বাবার দুইজন সন্তান আছে, জন্মদাতা ছেলে, তার একটা জন্মদাতা সন্তান আমরা যারা আছি রুহানিয়াত সন্তান। মঈন বাবা যদি 30তম মহল্লা হয়, যারা রুহানিয়াত সন্তান তারা আসলে 31তম। জবাব শেষ। নিরাকারে সেজদা হারাম, কোন বর্জকে সেজদা? বর্জক মানে পর্দা। তাই না আল্লাহ মানে রাসূল পিছনে বা মালাকুল মাউত, সামনে আমার কাবা ঘর, আল্লাহু আকবার। ক্লিয়ার? কোন মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম। সেজদা পর মালিক একমাত্র আমার আল্লাহ। সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায় শব্দ হুশিয়ার। নবীর ভাই কেউ শ্রদ্ধা দিয়েছিল এইটা না, ইউসুফ নবীর ভাই শ্রদ্ধা দিয়েছিল, তার ভাইগণ সবটা দেখেছিল, চন্দ্র সূর্য শেষ পর্যন্ত, ওইটা নিয়ে অনেক কাহিনী, সেখানে যাব না। সে আয়াতটা মনসে করে হয়েছে মানুষ মানুষের ভাই শ্রদ্ধা দেওয়া হারাম। পীর কি আল্লাহ? ওই যে এই কথাই বলেছে, এই কথা আর কোনোদিন যেন বলা হয় না। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাই মাতা নাই পিতা, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কারো জন্ম দেয় নাই, তিনি লা শারিক, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী না। পীর শব্দ চলে পথ প্রদর্শন, সে রাস্তা দেখাই দিবে। লতিফ সরকার, এই রাস্তায় আগুন আছে, তুমি এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা ভাঙা আছে, নদী খাল আছে, তুমি সহজ রাস্তা দিয়ে, এই তো পীর। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এশার নামাজ পড়ে মঞ্চে এসেছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া যদি হয় তাহলে আবার রাত্রে গান গিয়ে ফজরের নামাজ পড়বো এই মঞ্চে থেকে নাইমা, যেটা আমি করি। অতএব কারণে মুসলমান হলে নামাজ অবশ্যই পড়তে হবে। অনেকে আছে পীর যদি ধর্ম দিলে নামাজ পড়বো কেন, যদি নামাজে বললাম পীর ধর্ম কেন, নাউজুবিল্লাহ মিন যাবে, ওদের পক্ষ আমি না এবং আপনারা ওই পক্ষে যাবেন না। নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আর কেউ নয়। নবী উফতের আগে সাহাবাদের কাঁধে হাত দিয়া পর্যন্ত মূর্তি দিকে নামাজ পড়ছে, যে নামাজ পড়লো সে আল্লাহর কাছে দিনে পাঁচবার হাজিরা দিল। রুকুর মধ্যে গিয়া সুবহানাল রাব্বিয়াল আযীম, সুবহানাল রাব্বিয়াল আযীম, সুবহানাল রাব্বিয়াল আযীম, তুমি পবিত্র মহাপবিত্র, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তোমার প্রশংসা করি। সেজদার মধ্যে গিয়া সুবহানাল রাব্বিয়াল আলা, সুবহানাল রাব্বিয়াল আলা, তুমি পবিত্র, তুমি মহাপবিত্র, তুমি মহাপবিত্র। আগে যাবে নাক, পরে যাবে কপাল, আগে উঠবে কপাল, পরে উঠবে নাক। আপনি কি অপরাধ করেছেন? আল্লাহর কাছে আপনি ক্ষমা চান? নামাজের মধ্যে গিয়ে আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর রহমত ও রহিম সমস্ত গুনাহ মাফ করি। আমার মনে হয় কথা আর নাই নাকি, অল্প কথায় বলে দিল। আমার ঘরখানা একে বিরাজ করে এখানে প্রস্তবোধক, এখান থেকে একটি গান।
ভাই করে সবাই যদি থাকে ভাই করতে থাকলে আমরা দুজন যাইতে পারবো আমরা দুজন গুরু শিষ্য করিব ভাই মাঝখানে মাইরো না কে হল্লা কে আমি ব্যাখ্যায় যাই নাই তবে একটা কথা আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু হিন্দু জন্ম কর্ম আজর ব্রহ্মা তিনি মূর্তি পূজা করতো মূর্তি বানাইতো ইব্রাহিম নবী তো সেটা করে নাই তিনি বলেছেন না আমি তার আবাদত করতে চাই তিনি আমার স্রষ্টা অতএব কারণে আপনার বাবা কে ছিল সবথেকে বড় পরিচয় আপনি কি যে জিনিসের রিস্কে সে জিনিসের দেখেন তো নবীর যুব থেকে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি সুতিয়া কিন্তু নবীর জুব্বা অনেকেই পেয়েছে তার মধ্যে একটা মুনাফিক নবীর জুব্বা পাইছে মুনাফিকটা কে উবাইয়া পবিত্র কোরআনে একটা সূরা নাযিল হয়েছে আমার নবী 70 বার মোনাজাত করেছিল যার মোনাজাত আল্লাহ কবুল করেন নাই সে খুব খারাপ ছিল মুনাফিক ছিল কিন্তু তার এক ছেলে আব্দুল্লাহ সে আমার নবীর খুব প্রিয় ছিল 70 বার কিন্তু মুনাফিক ভালো না শত্রু আপনার লগে ফাইট করব আপনার লাঠি লইছেন ও লাঠি লইছে আপনি সতর্ক যে আমার শত্রুর লোক আমি ফাট করতেছি ওনা ভেঙ্গে জানে আপনার দিকে খাইব আপনার লগে শুইব আপনার লগে চলব হোটেলে গিয়া কইব দোস্ত এক কাপ চা খাওয়া আবার আপনার দিদি দিদি করো রকিব সরকার এত জায়গায় যাই এই উন্নত ভাই না মানে আমাদের নিবর কি একেবারে ফুলে হলে আমার উন্নত নিবর এত পাঞ্জাবি কিনলাম এই পাঞ্জাবির মতো তার পাঞ্জাবি পাইনা আমার পাঞ্জাবিটা নিব পাঞ্জাবি খাইবো আমারটা পাঞ্জাবি নিব অন্য নিব সব কিছু করবো আমার লগে ঘুমায় আমার বুকে চুরি মারে এটা হলো মুনাফে আব্দুল্লাহ তো ভালো তার বাবা মুনাফে ছিল আব্দুল্লাহ বলে নবী আমার বাবা বলে আমি জানি আপনার লগে যেহেতু শুনি তো সাল্লাহ তাহলে মাফ করবে না আপনি একটু আমার বাবারে জানাজা দিবেন নবী তো দয়ার নবী মায়ের নবী নবী গিয়ে জানাজা দিছে কয় নবী মনে হয় বাবার আল্লাহ মাফ করেন একটু হাত তুলেন আমার বাবার জন্য নবী 70 বার হাত তুলেছিল আল্লাহ বলেছে 70,000 বার হাত তুললে আমি আরো ক্ষমা করব না শেষ পর্যন্ত বলেছে নবী আপনার জুব্বা না দিয়ে দেন আমার বাবার আল্লাহ মাফ করতে পারে জুব্বা নবী দিয়ে দিছে নবী তো সরল রহমান রহমতের নবী আল্লাহ দিলে দুনিয়াতে নাকি আছেন এরকম 14 মসজিদের মধ্যে সারাত করে ডাকাতি করে মানুষের বুক খাদি করে মায়ের বুক খাদি করে আসেন এখানে থাকলে একটু হাতুড়া
দেখো মজা করো ভাই আমি বলবো সেই মুনাফিকের ছেলে নাম আব্দুল্লাহ, সে আমার নবীর খুব প্রিয় ভক্ত ছিল। জন্ম হোক যথাযথ, তোমার কর্ম হোক যেন ভালো। আর এই যে সোমান সরকার সাহেব আমাদের আস্থাদের সমগ্র, যদিও আমি বলবো আগে জাগাইছে ইউটিউব চ্যানেল বাইরের পরে বছরে দুই চার জায়গায় মনের মতো শিল্পী বলে গাওয়ান, তাইলে আপনার এই দামি গানটা গাওয়ান না, শেষ পর্যন্ত এই গানটার অপব্যাখ্যা দিয়া ও মারবো এই গানটা মারবো। কথা ছিল আমি তার মুখে শুনতে চাই, আমার নবীর সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, হযরত আলী করে বলল ছু, অনেকেই ছিল প্রধান চারজন। একদিন মা আয়েশার জানতে নবী শুয়ে, মা আয়েশা নবীর জানতে শুয়া পূর্ণিমার আকাশের তারা গণে, একটা তারা, দুইটা তারা, তিনটা তারা, আয়েশা আকাশের তারা গণনা শেষ করা যায়। মায়ের মন একটু মরির হয়ে গেছে যে আমার বাবা গোপ করছি এত নেক করে নেই, তার নামটা করল না কেন? আমার নবী কয়ে আয়েশা আকাশের যতগুলি তারা এতগুলির নেক ওমরের সারা জীবনে করছে, কিন্তু তোমার বাবা এক রাত্রে যে নেক করছে এমন কষ্ট পূর্ণিমার আকাশের তারা একসাথে পড়লে তোমার বাবার এক রাত থেকে সভা হবে। আমি জানতে চাই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আবু বকরের কোন নেকের কথা আমার নবী ইঙ্গিত করেছে আমি তোমার মুখে শুনতে চাই। তাইলে বোঝা যাবে গুরু শিষ্যের গুরুত্ব আর কতটুকু। এইখানে বসিয়া গাইতেন তিনি কোরআনের সাম্যগান, ওরে মিথ্যা বলি নাই ভাই, মিথ্যা বলি নাই, এই মানুষের চেয়ে বড় কোন মন্দির কাবা, মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক আর তার মন। একজন খুনি যদি খুন করে সুপ্রিম কোর্টের রায় থেকেও যদি সে বেঁচে যায়, ওই খুনি তার বিবেক থেকে কখনোই মাপ পায় না, কারণ জানে সে খুন করছে, তাই না বাবা? অবশ্যই। আজকে পালা দিয়েছে গুরু এবং শিষ্য, পালার খাতিরে আমাদেরকে অনেক কথা বলতে হয়। আজকে যে পরিবেশটা আমরা পেয়েছি হয়তো জায়গা কম, মানুষ জায়গায় পরিপূর্ণ, কিন্তু যত জনই আমরা আছি এত সুন্দর ভাবে আছি এতটুকু বলতে পারবো, আমাদের এই দুইটা শিল্পীকে যখন বায়না করে আনে তখন গান কমিটির, বিশেষ করে আমার সেলিম ভান্ডারি ভাই, আমার গুরু ভাই, আমার এই ভাই আর এই গান কমিটিতে আরো যারা যারা আছেন সকলের যে কি পরিমাণ কষ্ট পোহাইতে হয় যে একমাত্র উরস করে তারাই বোঝে। শিল্পীদেরকে লাখ লাখ টাকা খরচ করে বায়না করে আনা, তাদেরকে
আদর আপ্যায়ন করা, শিল্পীর পাশাপাশি অনেক মেহমান আছে তাদেরকে আদর আপ্যায়ন করা, এই স্টেজ প্যান্ডেল সাউন্ড সিস্টেম খানা পিনা দানা এত আয়োজন এত টাকা পয়সা খরচ এত কষ্ট, শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কিছুটা সময়ের জন্য কয়েকটা ঘন্টার জন্য আপনাদেরকে একটু আনন্দ দেওয়া। আর কিছু ঘন্টার মধ্যে আপনাদেরকে সে আনন্দ দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের উপর থাকে, আপনাদের মনোরঞ্জন করা, আপনাদের আত্মার খোরাক দেওয়া, সবকিছুই থাকে আমাদের উপর। তাই যখন আমরা দর্শকদের কিছু না দিয়ে সেই টাকাটা নিয়ে যাই, মাঝে মাঝে মনে হয় যে টাকাটা মনে হয় হালাল করে আনি নাই, আর যখন কিছু দিয়ে আসতে পারি দিয়ে যাইতে পারি তখন মনে মনে ভাবি টাকাটা আজকে হালাল করে নিয়ে আস, তবে আজকে বলতে পারবো যে টাকাটা নিয়ে যাব সেই টাকাটা অন্তত হালালই হবে। আমি আমার আগের যে গানটা করেছিলাম, আমার যদি ভাই দাঁড়িয়ে বললে, আমার গুরু আজকে দাঁড়িয়ে বললে যে ঝর্ণা গানটা আজকে গাইছো, আসলে গানটা পারিসাই গাই, আমি আসলে গানটা বেছে গাই, তবে আমার পাশে এক দাদাও বসেছিল, বা আপা গানের মধ্যে কি সব কথা বলে, এটা তো আমাদের ধর্ম বিরোধী ধর্মে আঘাত হানার মতো কথা হয়। আমি কিন্তু আগে একটা গান শুরু করার আগে একটা কথা বলেছিলাম, আপনারা সবাই খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি যাই আসতে আমি যেই কথাগুলো আজকে বলবো কথাগুলো একটু বাস্তব ধর্মী, অনেকের মনের মধ্যে এই কথাগুলো জাগে, কিভাবে জাগে না, অনেকে এই কথাগুলো বলে, আমি সেই কথাগুলো সবার কথাগুলো আমার মুখ দিয়ে বলার চেষ্টা করেছি। এই কথার মধ্যে একটা জায়গায় একটু আর কি লাগছে, সেটা কি গুরুকে আল্লাহ ভাবা যাবে কিনা, এই বিষয়টা একটু মাইন্ডে লাগার মতো। আসলে কিন্তু এরকম অনেকে অনেকে কথা শুনে বলে গুরুকে আল্লাহ ভাবতে হইব, এই যে বিষয়টা আমি এই কারণে কথাটা আজকে উঠাইছিলাম যে আসলে কথাটা কতটুকু জায়েজ আর কতটুকু না জায়েজ, এর জন্যই আমার দাদা ভাই যখন জবাবটা দিলেন আমি কথাটা এই কারণেই বলেছি যাতে এর মীমাংসাটা আজকে সুন্দরভাবে হয়ে যায়, তবে এত সুন্দরভাবে সে বুঝাইছে যাতে আমরা সুন্দর একটা মীমাংসা তার পেয়েছি। এই যে দ্বিধা দ্বন্দ্বগুলোর মধ্যে আমরা থাকি, এই যে দ্বিধা দ্বন্দ্বগুলো মানুষ সৃষ্টি করে, কথাগুলো সৃষ্টি করে, তা কতটুকু জায়েজ এবং কতটুকু না জায়েজ, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই বিষয়গুলো তো আমাদের জানার দরকার আছে। কারণ এখন আর জামানাটা সে আগের জামানা নাই, এখন বলে ইউটিউবের জামানা, একটা ক্লিক করে দুনিয়া ভাইরাল হয়ে যায়, তাই সবকিছুই আমাদের সংযত করে কথা বলা উচিত, বিশেষ করে আমরা যারা বাউল শিল্পী আমাদের আরো একটু বেশি বলা উচিত, কারণ আমরা যাতে এমন কোনো কথা না বলি যেটা আমাদের বিশেষ করে আমাদের ধর্মে আঘাত না হয়, সেদিক থেকে লক্ষ্য রেখে আমারে দুই সের না, আমি সবার মনের যে কথাগুলো সেটাকে আমার মুখ দিয়ে বলার চেষ্টা করেছি। আর আমি তো বলবোই মীমাংসা আজকে আপনি দিবেন, আমার কাজ তো উল্টা কথা বলার, কারণ আমার কাজ হলো আমার মনে প্রশ্ন জাগবে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নের মীমাংসা আমাকে দিবেন, আর মনে প্রশ্ন জাগছে আপনারা যে গেছি আপনি মীমাংসা দিয়েছেন হয়ে গেছে শেষ ফিনিশ। যাই হোক কথা আর বাড়াবো না, আমাকে একটু প্রশ্ন করে গেছে, প্রশ্ন না এটা একটা গুরু ভক্তকে পরীক্ষামূলক ভাবে অবশ্যই পরীক্ষামূলক ভাবে করেছে, সেটা হলো বলল ঝর্ণা সোহার আপনি বলবেন আমার দিনের নবী আসতে, আমার দিনের নবী একটি আয়েশা সিদ্দিকার সাথে বসা ছিলেন, তখন আমার আয়েশা সিদ্দিকা মাজনুনি যখন আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে অনেক তারা, এই তারাগুলো এক এক করে গুনতে থাকে, এই গোনার সময় আমার দিনের নবী বলেছিল বিবি আয়েশা তুমি জানো এই যে আকাশে যত তারা আছে এই তারাগুলোর সমান নেক করেছে কে, বলে কে, বলে ওমর। তখন বিবি আয়েশা একটু মনে কষ্ট পেয়েছে যে আমার বাবা আপনার জন্য এত কিছু করে কিন্তু আমার বাবার নামটা আপনি নিলেন না, তখন আমার দিনের নবী বলেছিল তার থেকেও যত তারা আছে তার 10 গুণ, অর্থাৎ 10 গুণ করলেও যা হবে না তার থেকে বেশি নেক করেছে আবু বকর, অর্থাৎ এই আকাশে যত তারা যত নেক এটা হলো ওমর ফারুক, ওমর আলাইহিস সালাম তার সারা জীবনে
আর আবু বকর করেছিল তার 10 গুণ এক রাতে। কেমন কর্ম করেছিল আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো, তার আগে ছোট্ট করে আমি আমার পালা থেকে আমি একটা গান রাখি। Thank you.
রকম। আমি ছোট্ট করে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, সেটা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন প্রধান সাহাবা ছিল, তার মধ্যে ছিল হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর এবং হযরত আলী করিমুল্লাহ। এই চারজনের মধ্যে যাকে প্রধান বলা হয় সে হলো হযরত আবু বকর। এই হযরত আবু বকরকে প্রধান হওয়ার পেছনে অনেক কারণ আছে। হযরত আবু বকরের সাথে আমার দিনের নবীর একটা বিস্তার ছিল। একে তো আমার নবীর প্রধান সাহাবা ছিল, তারপরে ছিল সে আমার নবীর শ্বশুর। ওমরও তার সাহাবা ছিল, তার শ্বশুরও ছিল। ওমরেরও একজন কন্যা আমার নবী বিবাহ করিয়াছিল এবং মা আয়েশা আবু বকরের মেয়ে, তাকেও আমার নবীজি বিবাহ করেছিল। এই আবু বকর আমার দিনের নবীর এতটাই কাছের ছিল, আর এই কাছের হওয়ার পিছনে আমার আবু বকর অনেক কর্ম করে গেছে। সেই কর্মগুলোর কারণে যদি বলতে যাই অনেক অনেক ঘটনা বলতে হবে, অনেক ঘটনা আছে যে সকল ঘটনার কারণে আবু বকর আমার দিনের নবীর খুব কাছের একজন মানুষ ছিলেন। আমার দিনের নবী যখন মক্কায়, যখন তার দেশের মানুষ যখন আমার দিনের নবীকে থাকতে দিতে ছিল না, কোনোভাবে আসতে বন্ধ, যখন কোনোভাবে আমার দিনের নবীকে যখন তার মক্কাবাসীরা যখন তাকে দেশের মাটিতে থাকতে দিতে চায় না, তখন আমার দিনের নবীর জান যখন অনিশ্চয়তায় পড়ে গেল, মদিনাবাসী ওই দিক থেকে আমার দিনের নবীকে জানাইলো আপনি আমাদের মদিনায় চলে আসুন হিজরত করার জন্য, নবী আমরা আপনার জানের সেটা দিব। অবশেষে যখন কোনোভাবেই মক্কায় থাকতে পারে না, আমার দিনের নবী তখন চিন্তা করলেন এখন আমার মদিনায় হিজরত করতে যাইতে হবে। এই মদিনায় হিজরত করারও 6 মাস আগে হযরত আবু বকরকে আমার দিনের নবী একদিন বলেছিলেন, আবু বকর আমি তোমাকে একদিন ডাকতে পারি, সে আমি যখন খুশি তখন ডাকতে পারি, দিনও ডাকতে পারি রাতেও ডাকতে পারি, তুমি আবু বকর রেডি থাকো। যেদিন হিজরত করতে যাবে ওই হিজরত করার সময় আমার দিনের নবীর ঘরটা, অর্থাৎ তার বাড়িটা যে ছিল, এই বাড়িটা না ইহুদিরা এমন ভাবে ঢেকে ফেলে, এমন ভাবে পাহারা দিয়ে ফেলে, অর্থাৎ একজনের গায়ের সাথে একজন, একজনের গায়ের সাথে একজন এমন ভাবে দাঁড়িয়ে থাকে, চারিদিক এমন ভাবে বেষ্টনী করে ফেলে যে একটা মানুষ তো দূরের কথা, কোনো পোকা মাকড় গেলেও ওই লোকদেরকে বলে যেতে হবে এমন একটা বিষয়। ইহুদিরা বলে এমন ভাবে আমরা আজকে মোহাম্মদের বাড়ি অ্যাটাক করেছি, কোনোভাবে মোহাম্মদ আজকে পলাতে পারবে না, আজকে মোহাম্মদকে শেষ করে। এদিকে হযরত আলীকে আমার দিনের নবী বলে যায়, আলী তোমাকে আমি রেখে গেলাম, আমার এই আমানত গুলা তুমি আগামীকাল এই 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 ব্যক্তি গুলাকে তুমি ছড়িয়ে দাও, দিয়ে দিবে, যার যার আমানত তার তাকে দিয়ে দিবে। আদি করি মোল্লা বলে আমি দিয়ে দিব নবী, কোন সমস্যা নাই। তখন আমার দিনের নবী আদিকে উদ্দেশ্য করে বলে, আদি এই যে তোমাকে আমি আমানত দিতে বললাম, আর এই যে ইহুদিরা আয়েশা তোমারে দেখবে, তোমাকে তো মেরে ফেলবে, তোমার কি জানের ভয় নাই? তখন হযরত আলী বলে, নবী গো আপনি যেহেতু আপনার মুখ দিয়ে বলে ফেলেছেন যে আমি আগামীকাল আপনার আমানত যার যার কাছে ফেরত দেবো, তাহলে আমি জানি আজকে রাতে অন্তত আমার মরণ হবে না, আমি আজকে রাতে অন্তত মরবো না। এদিকে হযরত আলীকে তার বিছানায় শুয়ে রেখে আমার দিনের নবী বের হয়ে গেলেন, ধুলা নিয়ে, কিছু ধুলা নিয়ে যখন ইহুদিদের মুখে ছড়িয়ে দিলেন সূরা ইয়াসিন পাঠ করে, ওই ইহুদিরা চোখ বন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল, তারা কিছুটা সময়ের জন্য কিছুই দেখতে পেল না। আমার দিনের নবী চোখের পলকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবু বকরের বাড়িতে গিয়ে উঠলেন এবং আবু বকরকে গিয়ে বললেন, হে আবু বকর তুমি কি বাড়িতে আছো? এই কথা বলার সাথে সাথে আবু বকর ঘর থেকে জবাব আসে, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি, আমি প্রস্তুত। আমার দিনের নবী বলে, আবু বকর
আমি আজকে আসবো তুমি কিভাবে জানলে? বলে নবী গো, ওই যে 6 মাস আগে আপনি আমাকে বলে রেখেছিলেন আবু বকর, আমি যে কোন সময় তোমাকে ডাকতে পারি আবু বকর, তুমি রেডি থেকো। আমি সেদিন থেকে নবী একটা রাতও ঘুমাই নাই, আমি জেগে আছি শুধু কখন আপনি এসে আমাকে ডাকবে। যদি আপনি আমাকে ডাকতে আসেন, আমি যদি ঘুমিয়ে থাকি, বাড়িতে না থাকি, যদি আপনি আমাকে না পান, নবী সেদিন থেকে আমি আমার বাড়িতে আমি ঘুমাই না, আমি সারাটা রাত জেগে কাটাই, কখন না জানি আমার নবী এসে আমাকে ডাকবে। সেদিন আবু বকরের ওই এক রাতের ওই কর্মের কারণে আমার দিনের নবী বলেছিল যে ওই যে আসমানে যত তারা আছে তার 10 গুণ নেক কামাইছিল আবু বকর এক রাতে। আমার নবী যখন মেরাজ করে আসে, এই মেরাজের কাহিনী যখন কোন মানুষকে বিশ্বাস করাইতে পারে না, সর্বপ্রথম বিশ্বাস করেছিল হযরত আবু বকর। এর জন্যই তার একটা টাইটেল আছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো বিশ্বাসী। আবু বকর এমন অনেক কর্মকাণ্ড করেছে, আমার নবীর কাছে খুবই আত্মার একজন মানুষ ছিল। আমি আশা করি দয়াল আপনার জবাব দিতে পেরেছি, তাই আর কথা বাড়াবো না। আর ছোট্ট করে আপনার কাছে আমার একটা জানার ইচ্ছে করবো। আচ্ছা, তাহলে আর প্রশ্ন করি না, কথা বলে নিতে যাই হোক, যেহেতু গুরু শিষ্য পালা, তো গুরু বিচ্ছেদ গান রাখাটাই ভালো। এখানে সবাই গুরু বলা মানুষ, গুরু বিচ্ছেদ গান রাখার চেষ্টা করি। তবে আপনারা যারা আছেন সবাই সুন্দর ভাবে গান শুনছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। তো পালা যেহেতু বন্ধ করে দিয়েছে, আর কোনো বাড়তি কথা বলবো না, ছোট্ট করে একটা গুরু বিচ্ছেদ গান রাখি। নিজামুদ্দিন আউলিয়ার এক ভক্ত ছিল, যার নাম ছিল আমির খসরু।
গান খুব ভালোবাসতেন, কাওয়ালা গান খুব ভালোবাসতেন। আমরা যেমন গান করি আপনারা আমাদেরকে বসিয়ে দেন, তদ্রুপ নিজের মধ্যে তাওলিয়াও গান শুনত, গান শুনে শুনে বসিয়ে দিত, টাকা পয়সা যা থাকত তাই যাওয়ার চেষ্টা করত। একদিন নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে এমন এক গানের আসর বসে, কাওয়াল গানের আসর, কাওয়ালি গান করে, গানে মুগ্ধ হয়ে নিজামুদ্দিন আউলিয়া তার টাকা পয়সা যা সব দিয়ে দিয়েছে। একটা সময় যখন আর টাকা পয়সা শেষ, পায়ে একজোড়া খরচ ছিল, এই খরচ খানা ওই কাওয়াল বেটাকে দিয়ে দেয়। এদিকে গান শেষ করে কাওয়াল বেটা বাড়ির দিকে রওনা হয়, পথের মধ্যে আমির খসরুর সাথে দেখা। আমির খসরু দেখে কাওয়াল বেটার হাতে তার দয়ালের খরম জোড়া। আমির খসরু বলে, ভাই রে তোমার যা লাগে তুমি দাও আমার কাছ থেকে, কিন্তু আমার দয়ালের খরম জোড়া আমাকে। কাওয়াল বেটা মনে মনে ভাবে যে এই খরম দিয়ে আমি কি করবো, যদি এগুলো বিক্রি করে কিছু টাকা পাই সেটাই তো আমার লাভ। কিছু টাকার বিনিময়ে আমির খসরু ওই খরম জোড়া কাওয়াল বেটার থেকে কিনে দেয়। মনে মনে ভাবে আমার দয়া আমার মুশি, আজকে খালি পায়ে তার পায়ের খরম জোড়া দিয়ে দিয়েছে, আমি খরম নিয়ে এখনই আমার দয়ের বাড়িতে যাব। যখন দরজা জানালা কোনো কিছু দিয়ে ঢোকার মতো পায় না, অবশেষে মনে মনে ভাবে এই বাড়িতে ঢোকার মতো একটা রাস্তাই আছে, সেটা হলো বাড়ি ময়লা যাওয়ার ট্রেনে। এদিকে আমির খসরু না পারে পেছনে আসতে না পারে, যখন ড্রেনের ভিতরে আমির খসরুর দেহখানা আটকিয়ে গেছে, বাড়ির পানি তো আর ওইখান থেকে বের হইতে পারে না, বা ময়লা পানি দিয়ে সমস্ত পানি ভরে গেছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডেকে বলে, তোরা কে কোথায় আছিস রে, ট্যাঙ্ক বাড়ির মধ্যে ময়লা জমে গেছে, ড্রেনটা পরিষ্কার কর। ভক্তরা গুরুর আদেশ পেয়ে যে যা নিয়ে তোমার লাঠি কেউ যা পাশে নিয়া ড্রেন পরিষ্কার করে। এই দৃশ্য দেখে গুরু ভাইরা মনে মনে ভাবে, নিশ্চয় এটার মধ্যে কোন ঋতু ঋতু আটকাইছে, তোরা ট্রেনের মেয়ে ঢাকনাটা খোল দেখি তার ভিতরে কি আছে। যখন ঢাকনা উঠায় দেখে গুরু ভাই আমির খসরুর প্রাণ পাখি নাই, নিথর দেহটা সেখানে। অনেক সুন্দর ভাবে আমির খসরুকে জানাজার জন্য রেডি করেছে, যখন কবরে শোয়ায় কবরে যখন তাকে নিয়ে যায় গুরু ভাইরা শেষবার বলে, একটা বার যদি শেষবারের মতো গুরু ভাইয়ের মুখটা দেখতে পারতাম তাহলে মনের আশা পূরণ হইত। যখন মুখটা খোলে তখন দেখে সেখানে আর আমির খসরু নাই, স্বয়ং গুরু নিজ
নিজামুদ্দিন আউলিয়া তোয়া তাকে বলে ভাই শিষ্য হওয়ার যোগ্যতা না নাই এমন শিষ্য করে হইতে পারে Oh,
করছে। তাদের একজনের কয় পারলে আর না পারলে কম্বল ধুইয়া এব। কম্বল তার কখনোই ছেড়ে দিছি, কম্বল তো আমার সাথে পালা আমরা সালে কি পালাই তো আমার সাথে নাই। ইউনুস ভাই কয় যখন শয়তান বানায় নাই তখন শয়তানে এতে সেজদা দেয় নাই, শয়তানের ভুলায় হেটা বল কোন শয়তান। আল্লাহ ঘন্টা বানাইছে অনেক বড় কত বড় শয়তান, মাথা না দিয়া পাছা দিছে, পল্ল গলার মধ্যে নামতে তক তারে ঘুরাইলো কি ঘুরাইলো। একটা গান আছে জালালউদ্দিন খা, নফসের খোদা নফসের শয়তান করে নফসের চাপেদারি, এক যে শয়তান সৃষ্টির গোড়া আরেক শয়তান মারছে উড়া, আরেক শয়তান খুবই বুড়াল বাঁধছে কেবল ঘোরার বাড়ি জবাব আর বাকি নাই। তো বলে আরেকটা কথা আছে অহংকার শয়তান, দেখেন শয়তান কিন্তু নিজেদের ভিতরেই একটা সময় যেমন অটোমেটিকলি আপনার এই মুখটা দিয়ে একটা ভালো কথা বলতে পারেন, আবার একটা মন্দ কথা বলতে পারে, হাতরা দিছে মানুষের দো করতে পারেন, আবার অনেক আগে দূরে থাকতে পারে। এক লোক পাইবার তোর কাছে 1000 টাকা, ইচ্ছা করলে হনি দিয়ে দিতে পারে, বিকালে নিয়ে যা বিকালে এসে বলে কথা কইতেছি দেওয়াস কালকে সকালে নিস, সকালে এসে ঘুমাই দিছে, আরে ঘুমের থেকে জাগাই দিয়ে দেনে ঘুমের থেকে ঘুরে দিয়েছে দুপুরে আসে আমি বলতেছি কিন্তু একটা সময় মনে মনে হাজার না দিলে করবো নাকি, এই যে নিজের কাছে নিজেই শয়তান পয়দা করে। আমি এটুকুই বলবো মানুষের দেহটা এমন একটা জিনিস, দেখেন একটা কথা আছে ইচ্ছা করলে আল্লাহ দুনিয়া না পড়াইতে পারত। নবী একদিন ওদের মধ্যে কয় কান্দে ফেললেন কেঁদে ফেললেন, সাহাবারা কাঁদেন কে, কয় এমন এক লোক আসবে যে আমার ইমাম বংশকে ধ্বংস করবে। কয় নবী সে কি, আপনার নাম বলেন, এখানে আছে এখানে আছে তাহলে আপনার নাম বলেন, বলে মুয়াবিয়া। মুয়াবিয়া বলেন নবী গামে জীবনে বিয়ে এই কথা, বিয়া না করলে বাচ্চা আইব করতে, বাচ্চা না হইলে তাহলে আমার হোসেনের কষ্ট দিতে পারবো না। প্রতিজ্ঞা করলেন একদিন প্রস্রাব কইরা ঢিলা কুলুক নিছে, আর ওই কুলুকের মধ্যে ছিল বিষাক্ত জীবাণু নফসের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ দুনিয়াতে নাও দিতে পারত, শেষ পর্যন্ত মুয়াবিয়ার লোক ভালো হইব বিয়া করাই তুই। আচ্ছা এজিদের মার নাম কি জানেন আপনারা? এজিদের মার নাম হল লাইসা বিন সাহেবা। সাহেবা কাফের ছিল, আবু জাহেলের বন্ধু, এই কাফের মাইয়া হইল লাইসা। এর আগে আরো 3-4 বিয়ে হইছে, জামাই ঘর করতে পারেনি, শেষ পর্যন্ত এই মুয়াবিয়ার কাছে বিয়ে দিল, যার ঘরতে আসলো এজি। এখন প্রশ্ন, সাহেব গান গাই বয়তি মানুষ মনে মনে ভাবি আল্লাহ এটা দিল কি লেগা, এই আস্তে দেখুন উত্তর পাইছি, উত্তরটা কি জানেন, এজি ছিল বিধায় পৃথিবীর মধ্যে আদমদি হোসেনকে মানুষ ডাকে, হোসেনের জন্য কাঁদে, কাল কিয়ামত পর্যন্ত কাঁদবে। আপনি যে ভালো, আপনি যে ভালো, টাকা আছে পয়সা আছে বাড়ি আছে ঘর আছে বাসায় আছে, আপনি ভালো আছেন, দুঃখের মধ্যে বইলে দেখেন আপনি কতটুকু আল্লাহ ডাকে।
আমাদের দেশের মধ্যে একবি নিয়ম নই বেশি হাদিস কোরআনে যদিও সাজ্জা থাকি যা আমাদের দেশের মেয়ে লোকরা মানে না হ্যাঁ আর জামাই কয় আমার বউর মতন ফেরেশতা দুনিয়াতে নাই একটা আছে দেখে এত ভালো আরেকটা আইনা দেন কেমন দুর্বল এগুলা আমার কথা হাদিসের কথা আরেকটা আইনা দেখেন আপনার স্বামীর আপনি কতটুকু ভালোবাসেন এর জন্য আল্লাহ বলেছে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে কিন্তু আমার বাংলাদেশে তো একটার পরে আরেকটা নাম রইলি কি সামনে রেখা রয়েছে কিন্তু আসিয়া ছিল বাদশার মাইয়া রহিমা বিবি ছিল বাদশার মাইয়া তাই সমস্ত বিবিরা কয় আমরা স্বামীরে ভালোবাসি এই কথা বলিয়া সবাই স্বামীর কাছে যাইয়া দুলি হইয়া একদিন আল্লাহ বলে আমার আইয়ুব নবী অনেক ভালো আমার ছাড়া কিছুই বোঝে না ফেরেশতারা কয় সত্য কথা মন্দ বলছেন না এই সঙ্গে শয়তান গেল রে ঢুকিয়া তুমি পরীক্ষা কর নিতে চাও আমার আয়ুবরে যত দুঃখে ফেলি আমি আমার আয়ুব আমারে ভুলবে না তোমারে জানাই শয়তানকে আমি চ্যালেঞ্জ করলাম আপনার উপর আল্লাহ গজব দিতেছে গজব দিতেছে সুখে রাখলো আলহামদুলিল্লাহ দুঃখে রাখলো আলহামদুলিল্লাহ এই কথা কয়া শয়তানেরে দিল বিদায় করিয়া ঘুম হইতে উঠা দেখে 30,000 ওট ঘোড়া গেছে রে বলিয়া কয়টা 30,000 ওট আর ঘোড়া বলিয়াছে এখন আমি কি কইছিলাম না খোদা তোমারে ভালোবাসে না আইব নবীকে আল্লাহ দিছে তুই দূরে যা কই বুঝবি না কানিকে তারপর দিন ঘুমাই রয়েছে ঘুম হইতে উঠিয়া দেখে 70,000 হাঁস মুরগি গেছে রে বলিয়া 30,000 কত 1,00,000 সাথে কইছিলাম না তোমার আলে গজব দিব তারপরের দিন রয়েছে রে ঘুমাইয়া ঘুম থেকে উঠে দেখে যত চাল ডাল খাদ্য রাত দরবারে সব গেছে সালি হইয়া একটা দরবারে যদি চাল ডাল খাদ্য সব ছাই হয়ে যায় আমি সে খাইব তারপরের দিন আইয়ুব নবী ঘুম হইতে উঠিয়া দেখে তাহার 11 সন্তান গেছে রে মরিয়া কয়জন 11 সন্তান দেয়াল সব আগের দিনে মাটির ঘর ছিল সৌদি আরব কুয়ে আমাদের মধ্যে ক্ষেতের দান বন্যায় তলায় গেলে গা কি কারো রোগ সোগ হইলে কাঁচা কাঁচা বোঝে গেলে এই ধরনের নানান কথা কয় না আসলে কোনোদিন এই কথা কইবে না আল্লাহ মানুষকে পরীক্ষা করে শয়তান বলে আইয়ুব তোমারে আল্লাহ গজব দিছে মানো না কয় এই আল্লাহ আমার 11 সন্তান দিছে আল্লাহ নিয়ে গেছে তুই দুর্ব শয়তানের দিশা না পাইয়া তারপরের দিন আইয়ুব নবীর দুই কানের মধ্যে দুইটা ফু দিছে শয়তানের জীবাণু ঢুকাই দিছে আর দেহ একটা ফুল্লা সাইড হয়েছে এই যে একটা সময় বসন্ত রোগ ছিল কিনা আইয়ুব নবীর শরীরটা গেছে ফুল্লা ফুসকা ফুসকা পড়ে গেছে সবারে দেখোয়া দেহের মধ্যে কিরবির করে পোকা যত বিবি ছিল
সবাই চলে গেল, শুধু রহিমা একা পড়ে রইল। তাহলে লোক শুনে তো মাগো পাই, এলাকার লোকজন সবাই বললো এই আয়ুব রোগী এলে নিয়ে দেশ ছেড়ে চলে যাও। এখন শীত ছিল, শীতের মধ্যে টিপটি বৃষ্টি ছিল, আবার হালকা হালকা বাতাস ছিল, এই শীতের মধ্যে শয়তানের পেস লাগাই দিল রহিমা বিবি, তার গায়ে অনেক শক্তি ছিল ছোট, স্বামীরে কান্দের মধ্যে লইয়া আঁচল দিয়া ধাইকা, আগের দিন যেমন কেরানীগঞ্জে এক রাজ্য, বিক্রমপুরে এক রাজ্য, ফারঙ্গিতে এক রাজ্য, এরকম ছিল আরেক রাজ্য চলে গেছে। সকাল হয়ে গেছে, একটা ঘরের দরজার মধ্যে স্বামীরে রাখছে, ঘরের মধ্যে টোকা দিচ্ছে, ঘরের মালিক কিছে আমার স্বামী অসুস্থ, একটু কিছু খাবার থাকে দে। শয়তানে একই দিলে ওই ওর স্বামী রুগীটা, এলে যদি তুই আহার দেশ আশ্রয় দেশ এ রোগে তুই রুপাই দিবি, কমুনা ছেড়ে দেবো কথাটা। আলহামদুলিল্লাহ চলে গেল স্বামীর নিয়া বনের মধ্যে গিয়া, পাতা দিয়া খের নাড়া দিয়া ছোট্ট একটা ঘর বনাইয়া, স্বামীরে রাখিয়া সারাদিন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে যায়, সারাদিন কাজ করে যা পাই নিয়া স্বামীরে খাওয়ায়। শয়তান মানুষের কাছে কই দিল ওই রহিমা নামে যে বিবিটা, এটারে যে তোরা কাজ দেশ, ওর গায়ে থেকে বিষ্টা তবু গায়ে যাব, তবু গায়ে থেকে সারা গ্রামের মধ্যে ছড়াই যাবো, ওনার কাজ দিস না। সেদিন আর রহিমারে কেউ কাজ দিল না, মনে মনে ভাবে আমার স্বামীর আমি খাওয়াবো কি, এদিকে শয়তান দোকান দিয়ে চাল ডাল লয়ে বয়ে দিছে, রহিমা দোকানের মধ্যে গিয়া দোকানদার ভাই আমার একটু চাল ডাল বাকি দিবেন, আমি আর কাজ করে শোধ করে দিব, বলে যে তোমার মাথার মধ্যে সুন্দর সুন্দর চুল দেখা যায়, এই চুল যদি বন্ধ দিয়ে যাও তাহলে তোমার খাবার দিব। রহিমা জানলা আমার স্বামী খেপতে চাইতে মাথার চুল বড় না, আমি আমার স্বামীর জন্য মাথার চুল দিয়ে দিব, মাথার চুল রাখবো না, চুল বন্ধ দিয়া খাবার দাবার লইয়া স্বামীর কাছে যাইতেছে, আর শয়তান আগে গিয়া কইছে রই আইব নবী রে আইব নবী, সব বৌরা গেছে গা, রহিমা রয়ে গেছে, মনে করছে অনেক সত্যি, দেখো গ্রামের মধ্যে গিয়ে অসামাজিক কাজ করছে, গ্রামের লোকেরা দুইটা মাথার চুল কেটে দিছে। আর আইব নবী প্রতিজ্ঞা করলো আল্লাহ রে যদি আমার রহিমা তাই হয় আমি আর কোনোদিন রহিমা নিয়ে সংসার করবো না, একশো একটা বড় মজা তার আমি বাইক করে। রহিমা কয় স্বামী গো আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি উঠেন দাঁড়াইয়া আমার মাথার চুল আপনি হাতে বেঁধে দিয়া, অনেক নারী ব্যথা বর্তমানে পার্লারে গিয়া চুল কাটিয়া আলাদা করে আনে, আর এই আইব নবী রহিমার চুল ধরে ধরে মরত আর কষ্ট। আইব নবী বলে রহিমা রে আল্লাহ আমারে রোগ দিছে, আল্লাহ আমারে রাজ্য থেকে বিতাড়িত করেছে, আল্লাহ আমারে ধন সম্পদ দিছিল আল্লাহ নিয়ে নিছে, আমার 11 জন সন্তান আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেছে, আমার 10 জন বিবি ছিল তারা চলে গেছে, তুইও চলে যাই, আমি তো তোর সাথে মজবুর করি না, কিন্তু গ্রামের মধ্যে অসামাজিক কাজ করে তুই আমার খাওয়াবি আমি তো তোর কাছে আশা করি না, জানো তুই তো জানো আমি আল্লাহ নবী, তা আল্লাহ নবীরে তুই হারাম খাইতো কেন খাওয়াইতেছাস। রহিমা কই আল্লাহ আমি মানুষের মুখে শুনছি 18 বছর কিন্তু নিজের চোখে পড়ছি 22 বছর, একটা রুগীর সাথে একটা সুস্থ লোক থাকলে সেও কিন্তু রুগী হয়ে যায়। রহিমা কই বল গো 5 বছর স্বামীর পায়ে পড়িয়া
কথায় বলো না ইজ্জত। আল্লাহ বলে শয়তানে আমার একটা প্রাপ্য ইজ্জত, আমি ইজ্জতের মালিক। তুই 12 বছর আমার আয়ুবরে রহিমারে কষ্ট দিছস, আমি কিছুই কই না। তবে তুই ভাবছিলি আমার আয়ুবের ঈমান নষ্ট করবি, তুই পারস নাই। তোর সময় আর দেওয়া যাবে না, সময় শেষ। রহিমা মাথার চুল বন্ধক দিয়ে তোমার জন্য খাবার আছে, তোমার রহিমা সত্যি, আমি তার জন্য জান্নাত সৃষ্টি করেছি। দুইটা গর্ত হয়ে গেল, একটা গর্ত থেকে গরম পানি আসলো আর একটা গর্ত থেকে ঠান্ডা পানি আসলো। কুসুম গরম পানি বলে কিছু খাওয়াইলো, ওই পানি দিয়ে গোসল দিলো, আয়ুর দেবের রোগ মুক্ত হয়ে গেছে বলে। আমার রোগ আল্লাহ ভালো করে দিছে। আল্লাহ বলে তুমি রাজ্যে চলে যাও, রাজ্যে চলে গেছে। ওই যে হাঁস মুরগি ঘোড়া 100,000 মরছিল, আল্লাহ 10,00,000 বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। 11 জন ছেলে মারা গেছিল, 11 জন ছেলে হাতের মধ্যে ফুল নিয়ে দাঁড়ায় দিছে, যত খাদ্য ছাই হয়ে গেছিল আল্লাহ 10 গুণ বানিয়ে দিছে। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে, তাই এক বিয়ে করলে স্বামী আমার অনেক ভালো, দুইটা করে দেখো ঘের ঘরে ভালো করে কিনা বেতন মাফ করবেন। এটা করবেন না, এটা বাংলাদেশে মাইনা নেই, এটা বইয়ের ছবি মাইনা নেই। কারণ আমার মায়ের আমার রাগ করবো, হ্যাঁ ভাই আমার মায়না করছে, আমার এক আম্বিয়া বোন আমার মায়না করেছে, এই বইয়ের তুই ঘরে বেদল লাগে ফিরে গেছে রে, এই বইয়ের তুই আর আনন্দই করবো। মায়েরা আপনারা নবীর প্রিয় উম্মত হতে চান? রাসূল বলেছে যে একাধিক বিয়ে করলো সে আমার প্রিয় উম্মত। এখন কথার অর্থ কি জানেন? কথার অর্থ হলো তোমার যদি সম্পদ থাকে, গায়ে শক্তি থাকে, তুমি একটা দুইটা তিনটা চারটা বিয়ে করো, কিন্তু ওভার টাইম করো না, অবৈধ পথে চলো না, আরেকজনের নারীর দিকে কুপথে তুমি চাইলো না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, একজনের কবর আরেকজনে যায় না। অতএব কারণে তোমার কোনো অসুস্থ তোমার প্রয়োজন নারী, তুমি বিয়ে করে না, আলাল করে নাও, তুমি হারাম পথে যাও না। আল্লাহ এর জন্যই আইনটা জারি করছে। পাগলে মাংস দিল, বুঝানো মিলাবো।
কয় নেই যে আমার পাগলা বাবাই খাইব
আমি সেজদা না উঠার পর্যন্ত তুমি সূর্য উঠাইবা না। আমার রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক গরু ছাগল বেড়াবরকে না খেয়ে মরে যায়, এইটা সবাই বাচ্চা দেখো আমার একটা বলে আল্লাহ দিয়ে দিল, সবাই যেন ভালো থাকে। আপনি সেজদা উঠান, তখন পাগলা সেজদা উঠেছে পুরো করে আছে। তখন বলছিল বাস্তারে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভালো চাইছ, এর জন্য আমি তোর ভালো ছিলাম, তুই জানা দিল লোকজন জানালে দিব হোটেলে খাইতে গেছে, হোটেল ওই পাগলারে খাওন দে না, আমার বিল না দিয়ে তুই যাইতে সস্তা, তুই এত খারাপ আমি আগে জানতাম না, রলি তো দমন দিছে মরা জিন্দ হয়ে গেছে, রাস্তার মধ্যে কম দিছে, তাই আমার কথা অবসর গান লেগেছে। ওই পরিবেশ যদি করিয়া দেয় আর ওই বলার মতো যদি সুন্দর করে প্লেস করা যায়, এতে বোঝা গেল আপনারা গিয়ে নিয়ে আপনারা ভালো কথা শোনে। তা আমার সেলিম ভাই ওই মালদা বাবুরে আবার কিছু হয়ে গেছে, আমরা গান আমি গাইতেছি
কালার ঠিক আছে এই ভালো লাগতেছে না ডাক্তার অনেক হয়ে গেছে কারোর এরকম মোটামুটি হ্যাঁ আসলে দেখেন কারোর কেমন আমাদের শিল্পীদের এখন প্রায় রাত্রি প্রতি রাত্রি গান এমন একটা অবস্থা আমার এই এতদিনের এই শীতের মধ্যে আমার মনে হইতেছে আজকের মতো মনে হয় শীতের উপকার ঠান্ডার উপকার পড়ে নাই আজকে আমরা শিল্পীরা মঞ্চে বসাই আমাদের জন্য দুষ্কর হয়ে পড়তেছে আপনারা কিভাবে এখনো মাটিতে বসে আছেন এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার আমার কাছে কয়েকটা গানের অর্ডার আসছে আমি যখন নিচে নামলাম আমার এক মাজনী একটা গানের অর্ডার করলো যতদিন ভাইদের দুইটা গান গেতে বলার সাথে সাথে আমি একটা গান বেশি গাবো আর ভাই শশীদার বিশ্বাসের মতো কি সুন্দর করে বসে থাকবো টেকাটা কি আমার সময় নিচ্ছেন বেশি বেশি অনেক বেশি যেদি আমার বেশি নিচ্ছেন এদি আমার ভাগ করে দেন যদি সমান সমান করে না এদি তো আমি বাঁচবো আর যদি আমার বেশি নিয়ে থাকে তাহলে আমার সাথে গানও তো বেশি গাওয়া লাগবো যদি টাকা হাতে বেশি না তাহলে গান তো একটা বেশি গাইবো দুইটা আমি গান করবো একটা আমার এক মা আমাকে একটা গানের অর্ডার করেছে গানটি একটু দিচ্ছে আমার কিছুদিন আগে একটু পালা করেছিলাম দর্জন দেওয়ালের সাথে ওই শরীয়ত মারফত পাড়া ওই পাড়ারই একটা করতে গিয়ে একটি বিচ্ছেদ গান করেছিলাম বাংলা আব্দুল করিম সাহেব লেখা গানটি তো এই গানটি করব যেহেতু আমার মা অর্ডার করেছে আগে ওই গানটি করি তারপরে দেখি ভাব কোন দিকে যায় সেভাবে করার চেষ্টা করব আমার যে গানের গুরু আমার জন্মদাতা পিতাও তিনি আপনারা চিনেন তাকে আব্দুল ফরহান সরকার তার লেখা একখানা বই বের হয়েছে নবী সুধা যেখানে সৃষ্টির শুরু থেকে শুরু করে আমার নবীর পর্যন্ত অনেক ঘটনাবলী আছে এই বইটার মধ্যে
আমরা শিল্পীরা যে সকল বিষয় আসবে নিয়ে আলোচনা করি, অনেক বিষয় আসবে নিয়ে এই বইটি লেখা, যারা নবীকে ভালোবাসেন তাদের অবশ্যই বইটি পড়লে ভালো লাগবে। আমার কাছে আছে মনে হয় কয়েকটা কপি, চার পাঁচ কপি হয়তো থাকতে পারে। যদি কোনো দাদা ভাইয়ের লাগে আমার কাছ থেকে বইটি নিতে পারেন। বইটির নাম হলো নবী সুভা। তো যদি কারো ভালো লাগে বইটি নিয়ে দেখতে পারেন।